নমস্কার বন্ধুরা, লাইভলি চুমকিতে আপনাদের স্বাগত। আজকে আমি চিতল মাছের একটা অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির। বন্ধুরা, চিতল মাছ এনে আমরা চিতল মাছ মুঠা করে খাই, অনেক কিছু অনেক রকম প্রিপারেশনে খাই, কিন্তু মাথাটা কি করব সেই চিন্তা করে মাথাটা পড়েই থাকে। আমি এই চিতল মাছের মাথা দিয়ে একটা অন্য ধরনের আইটেম করে দেখাচ্ছি, যেটা যারা কাঁটা বা মাছের মাথা খেতে পছন্দ করে তাদের জন্য ভালো একটা আইটেম। মাথাটাকে এখন আমি ভেজে নেব। দিলাম হলুদ, নুন, এখন এগুলোকে মাখিয়ে আমি ভালো করে ভেজে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে, একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব মাছ ভাজার মতন তেল। আমি সর্ষের তেলে পুরো রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছের মাথাগুলো ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এইভাবেই সব মাছের মাথাটা ভেজে নেব। সব মাছের মাথাটা ভাজা হয়ে গেল, এখন এই তেলে আমি রান্না করব। দুটো লঙ্কা ফোড়ন দিলাম, গোটা গরম মশলা, অল্প একটু জিরে। ফোড়নটা ভালোভাবে ভেজে নিলাম। কেটে রাখা দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো কুচি করা। দিয়ে দেব নুন স্বাদ মতো, 1 চামচ হলুদ গুঁড়ো। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। টমেটো গলে গেছে, দিয়ে দেব 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, কাশ্মীরি মরিচ 1/2 চামচ। মশলাটা কষা হয়ে গেছে, সাইডে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি দিয়ে দেব 2 কাপ জল। জলটা ততটাই দেব যেন মাছের মাথাগুলো সব ডুবে যায় এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঝোলটা ঢাকা দিয়ে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, 2 মিনিট পরে খুলে দিলাম। এখন আমি ভাজা মাছের মাথাগুলো ঝোলে দিয়ে দেব।
একটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, মাঝে একবার আমি ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। হাফ চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। রান্নাটা হয়ে গেল, আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। একটা পাত্রে ঢেলে নিলাম। তৈরি হয়ে গেল চিতল মাছের মুড়োর ঝাল। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্রচুর শেয়ার করবেন। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।